নবাব এই জুড়ে কইতা না সুবহানাল্লাহ মানুষ মরতে সময় অত স্বপ্নে দেখে কিন্তু বহুত স্বপ্ন হয় মানুষের মরার সময় আগগইয়া দিলে আপনি বার করুক কেন বিজির সাহাবী হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহ মৌতর আগ মুহূর্তে তান্ডে যখন গৃহবন্দী করিয়া রাখা হয়ে গেছিল তান লাগে খানি পানি যখন বন্দী করে হয়ে গেছিল বন্ধ করে হয়ে গেছিল তান লাগে যখন এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবি নবীজির দুই দুইজন সাহেবজাদি বিয়া করার মতো সৌভাগ্য অর্জন করছিলা উসমান জিন নূর আইন রাদিয়াল্লাহু তাআলা যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি 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 দেরহাম আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বীর উসমান মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু খেজুরের বাগানের মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে অনেক অবদান কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া এই নবীর সাহাবীর অবদান রে ভুলবার কোনো সুযোগ নাই এমন ব্যক্তির গৃহবন্দী করিয়া যখন দুর্বৃত্ত হলে যখন গৃহবন্দী করিয়া তান্ডে আক্রমণ চালাইছিল জামিউল কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবি যেন পবিত্র কোরআন শরীফের জমা করছিলা এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ব্যক্তির দ্বারা আল্লাহ জমিনে কোরআন লইয়াছিল সেই মহান ব্যক্তি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে যখন দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখিল তান গরর ভিতরে খানি নাই পানি নাই গরর দুকার মন্দ কোনো সুযোগ নাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নি গিয়ে একবার প্রস্তাব দিছিল সাহেব আপনার পক্ষে আমি জিহাদ ঘোষণা দিলাই আপনার গরর খানি নাই পানি নাই আপনার পক্ষে আমি লড়তাম চাই হযরতে হাসান রে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নি কইছিল না আমার কারণে মদিনা মুনাওয়ারাত নবীর রওজা শরীফের কিনারাত রক্তপাত হোক মুসলমানে মুসলমানে মাইরো কি কান আমি চাই না সুবহানাল্লাহ এই সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাধারে লাস্টর তিন দিন তাই রোজা রাখলা এত কঠিন পরিস্থিতির শিকার হইয়া যেদিন তাই ইন্তেকাল করিবা অর্থাৎ যেদিন তাই শহীদ করে হই যাইব সারা রাত নফল ইবাদত করিয়া পবিত্র কোরআন পাক তিলাওয়াত করছেন ফজরের নামাজ পড়িয়া বিবিরে ডাকিয়া খান্দা তানিয়া হন বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখ নিও না কষ্ট নিও না আমি বিদায় নিতাম সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি কইন সাহেব এই কঠিন পরিস্থিতির মাঝে আপনি এমন কথা কইরা খুব কষ্ট লাগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এখন বিবি গো নিজের মন্তনে নিজের ইচ্ছা এমন চাওয়া আমি চাইয়ান না অর্থাৎ বিদায় লইয়ান না ও বিবি সারা রাত নফল ইবাদত বন্দেগী করছি সারা রাত পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করছি ফজরের নামাজ পড়ছি নামাজ পড়িয়া এই যায় নামাজের মাঝে এই স্থানের মাঝে আমি কিছু সময় কুল্লা গিয়া আমি তন্দ্রাচ্ছন্ন হইছি গুমর ভাব আইছে যেমনিতেই আমার চক্ষু লাগছে আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী দু জাহা আমি উসমানের সামনে আইয়া হাজির হইছি বড় হরি হই সুবহানাল্লাহ জীবনে স্বপ্ন দেখলে ওটা দেখরে ভাই ই হগুরে বিয়া করিলাম ভাইয়া আরাইলাম হায় দিলার আমি তা না দৌড় গিয়ে আর ফস্তাইয়া মরিস না আমার ভাই হল বন্ধু অকল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নুরে বিবিরে ডাক দিয়ে এখন বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার সামনে হাজির দেখলাম নবীজির দরবারে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আমি উসমান রে দুর্বৃত্ত হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন করি লাইছেন আগো নবীজি আমি গৃহবন্দী অবস্থায় সময় কাটাইতে আসি দিন রাত কাটাইতে আসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করি ইয়া রাসূলুল্লাহ আমি উসমান নবীজির দরবারে জানতাম যাইয়ার আমি কি হকর উপরে আমি কি সত্যর উপরে আসিনি নবীজি ফরমাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা নি একবার গিয়া নবীজির দরবারে গিয়া বিচার প্রার্থী লইলা ইয়া রাসূলুল্লাহ হযরত আলী আমারে প্রত্যেক দিন আগে আগে সালাম দেন আজকে তাই না আমারে আগে সালাম দিছেন না এক পর্যায়ে তান খার পাশ দিয়ে আমি অতিক্রম করি লইয়ার নিরুপায় আমি হযরতে আলীর আগে সালাম দিছি নবী গো আমার জানা মতো তো আমার ভাইর আলীর লগে আমার কোনো জাতর মন মালান্যতা নাই তে আজকে আলী এমন কারবার করলা আমারে সালাম দিলা না কারণ কিতা নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিকাইন আলী তোমার মুরব্বী আবু বকর বয়সে তোমার বড় এন্ডে তুমি খেনে সালাম দিলাই না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইনি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা কথা কই আল্লাহর হাবিবে ফরমান খাও ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন তান্ডে আগে আগে সালাম দেই
হাজারো ইচ্ছা করিয়া তাই না মারে সালাম দিতে পারে না, আমি তাহলে আগেই সালাম দেই। গত রাত্রিতে আমি আমার গরু ঘুমাইছি, ঘুমানির বাদ দেখো নবী আমি চাইয়া দেখি আমি আলী আর জমিনও নাই, আল্লাহর হুকুমে আমি আল্লাহর জান্নাতর মাঝে ভ্রমণ করতে আসি। স্বপ্নে মানুষে বহুতটা দেখে রে ভাই হাসা করি তার তো স্বপ্নও আছে, ঠিক নেই না? ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো আমি দেখি জান্নাতর ভিতরে আমি ভ্রমণ করি, জান্নাতর এত সুন্দর উদ্যান আমি দেখলাম, এত সুন্দর বাগান আমি দেখি, আর হঠাৎ করে দেখি জান্নাতর একটা বাগানের মাঝখানে খুব চকচকে আলোচিত একটা বিল্ডিং বা বালাখানা। এই বালাখানাটা এত আকর্ষণীয়, আমি আলীর মন চাইল যে এই বালাখানাটা খার হইতে পারে, একটু আগুইয়া দেখার দরকার। নবীজির দরবারে স্বপ্ন ভাঙ্গিরা আল্লাহর হাবিব রে ফরমাইনিয়া রাসূলুল্লাহ, আমি আগুইলাম তে গিয়া দেখি এই বালাখানার উপরে স্পষ্ট লেখা যে মানুষে দুনিয়ায় এক মুসলমানে অন্য মুসলমানরে আগে আগে সালাম দিব আল্লাহ কিয়ামতের ময়দান এই সালাম দেওয়া ব্যক্তিরে এই জান্নাতর উত্তম বালাখানা খান দান করো। বড় করি কন্যা সুবহানাল্লাহ, চিন্তা করো কা স্বপ্নটা কেমন আছে। আল্লাহ রসুলের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নটা এই খাবটা আমি দেখার বাদে আমার ঘুম ভাঙ গেল আর আমার মনের মাঝে একটা প্রশ্ন আইল, আমি আলীর তো অভ্যাস আমি আগে আগে মানুষরে সালাম দেই, তাইলে মনে হয় আল্লাহ আমার এই খাব দেখাইয়া বুঝাইতে চাইছেন যে এই সব এই সুন্দর জান্নাতি বা লাখানা খান আল্লাহ আমার উদ্যান করে আমার মনের মাঝে আইস। নবী গো যে সময় আমার মনে হয়েছে যে এই বালাখানা আল্লাহ আমারে উদান করবা, তখন আমার ভিতরে আরেকটা পেরেশানি দেখা দিছে, এত সুন্দর বালাখানা জান্নাতি বেহেস্তি বালাখানা, এই বালাখানার মাঝে আমি আলী যদি তাকিও আমি সালাম দেওয়ার কারণে আমি তাকমো আমারে একলা হয়তো তাকতেই বই জান্নাতি বাগানোর বালাখানা। ও আমার মনে মনে চিন্তা হয়েছে যে আমি একলা এত সুন্দর জান্নাত তাকিয়া শান্তি থাকতাম নাই, আমার একজন সাথীর দরকার, আমার একজন বন্ধুর দরকার, যে কারণে গো নবী আমি বার্তনে বারো ইয়ার নিয়ত করছি আমি যারে দেখমু অন্যদিন আমি আগে আগে সালাম দিতাম, আমি আবু বকর রে ভাইলে অন্যদিন আগে আগে সালাম দিতাম, কিন্তু আজকে আমি আগে সালাম দিতাম না, বরং আজকে আমি সুযোগ করিয়া দিব যাহাতে আমার ভাই আবু বকরে আমারে আগে সালাম দেন, আর এর কারণে আল্লাহ এই জান্নাতর বালাখানার যে আমারে দিবা লগই আমার ভাই আবু বকর এই বালাখানার সাথী বানাইয়া দিব। তার আর স্বপ্ন আসিল বাবাই স্বপ্ন, আর আমরা স্বপ্ন হইল ভাইয়া রাম দিলারাম আড়াইলাম কিতা কথা ও তালিয়া মরে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার স্বপ্ন দেখলে একটু বাল্লা স্বপ্ন দেখার চেষ্টা কর।